আজ আমরা আলোচনা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে, এগুলো কোনোটি সঠিক আবার কোনোটি মিথ্যা। তো এটা আমরা কিভাবে যাচাই করব আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব। নবম শ্রেণী, অভিজ্ঞতা এক, ডিজিটাল আগামীর প্রস্তুতি, সেশন একের পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নাম্বার হলো 4 4 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে, বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যারা এইরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। তো এখানে আমরা আজকে দেখব এটা কিভাবে আমাদের সাহায্য করে, সেই বিষয়টা দেখব। আমরা প্রথমে কি করব, এখান থেকে এখানে বলা আছে সার্চ ইঞ্জিনে ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয়। তো আমরা এখন এই যে ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডটা কপি করে নেব, এখান থেকে কপি করে নিয়ে এখন গুগল, বিং, ইয়াহু, তারপরে আমাদের বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে সেটা হলো পিপিলিকা, তো এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে আমরা সার্চ দিতে পারি, দিয়ে আমরা দেখতে পারি। তো গুগল যেহেতু খুব জনপ্রিয় আমরা গুগলেই সার্চ করব। তো এটা সার্চ করে দেখি, তো আমরা এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর যাচাই ফ্যাক্ট চেক বাংলাদেশ একটা পেজ, যেটা একটা ওয়েবসাইট, এখান থেকেও আমরা চেক করতে পারি। তো আমরা প্রথমে এই যাচাই ফ্যাক্ট চেক বাংলাদেশ এখান থেকে চেক করে দেখি কি অবস্থা, এখানে কি দিয়েছে। তো এখানে প্রবেশ করলাম, তোমরা মোবাইল থেকে যারা পারো না কমেন্ট করতে পারো, আমি মোবাইল দিয়েও দেখাই দিব কিভাবে করতে হয়। তো কথা হলো আমরা এখন এখান থেকে চেক করব এই যে এই খবরগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদপত্রে ছড়িয়ে আছে, এগুলোর মধ্যে কোনগুলো সত্য কোনগুলো অসত্য সেটা আমরা কিভাবে দেখব। দেখো, ব্রাজিলে আজান দেওয়া নিষিদ্ধ ও আর্জেন্টিনায় আল্লাহ আকবার বলে গ্রেপ্তার, এটা অসত্য ঘটনা, এটা সত্য ঘটনা নয়। তারপরে যেগুলো সত্য এগুলো সত্য এগুলো সত্য এগুলো সত্য, এগুলো বিষয়ে তেমন কিছু বলা হয়নি। তারপরে এখানে আছে এই যে এটা অসত্য অসত্য, সময় টিভিতে উল্লিখিত এসব কি ইসরায়েলি কোম্পানি, এই যে এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে, এই খবরটি সত্য না অসত্য আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এখন আমাদের এখানে বলছে সময় টিভিতে উল্লিখিত এসব কি ইসরায়েলি কোম্পানি, তো এই যে একটা খবর, এই ধরনের যে খবরগুলো আছে এগুলো আমরা হয়তো দেখা যায় ভাইরাল হয়ে গেছে, সবাই বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা নিজে থেকে কিভাবে চেক করব সেটা আমরা আজকে শিখলাম। তারপরে ভিডিওটি কি আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার, এই যে এখানে যে একটা খবর আছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেখানে আমাদের এই খবরগুলো ছড়িয়ে পড়েছে, সেখানে হয়তো আমরা সরাসরি বিশ্বাস করে ফেলি, কিন্তু এটা সত্য ঘটনাটি সত্য নয়। এরকম আমরা আরও যদি দেখি, এই সবগুলো দেখুন, এখানে ক্লিক করে করে আমরা আরও অনেক খবর দেখতে পাই। কীভাবে বুঝলাম এটা সত্য নাকি অসত্য, এই দেখো এই কর্নারে হলুদ করে লিখে দেওয়া আছে অসত্য। তা আমি একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এই যে এখানে লিখে দেওয়া আছে অসত্য, আরো একটু বড় করে দেখাই, এই যে দেখো, তার মানে এই ঘটনাটি অসত্য। এইগুলো এই যে দেখো, অসত্য অসত্য অসত্য, আবার পরবর্তী পেজে আমরা যাই, এই যে অসত্য, ইথানলের ভাপ নিয়ে করোনা ভাইরাসের চিকিৎসা করা যায়, এগুলো অসত্য, এই যে অসত্য অসত্য। এভাবে দেখবে যে তোমাদের যে ঘটনার বিষয় জানতে চাও সেই ঘটনা লিখে সার্চ দিবে, অথবা এখান থেকে সার্চ করতে পারো যে এই ঘটনা আছে কি না, যে এখানে সার্চ করবে, সার্চ করে দেখতে পারো যে ওটা সত্য কি অসত্য ঘটনা। তারপরে এই যে এখানে দেখো, ফেসবুকে BFF টাইপ করে কি অ্যাকাউন্টে নিরাপত্তা নির্ণয় করা যায়, এটা অসত্য। তো এই ধরনের খবরগুলো আমরা এখান থেকে চেক করতে পারি, এছাড়া আরও ওয়েবসাইট আছে আমরা সেগুলো থেকে চেক করব। তো ক্লাস নাইনের অভিজ্ঞতা এক সেশন একের এই কাজটি আমাদের দেখানো হয়নি, সেটা আমরা এখন দেখিয়ে দিলাম। তো তোমাদের যাদের সমস্যা আছে তারা এভাবে চেক করতে পারো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, দেখা হবে আগামী সেশনে।